নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/12/2020 পার্শ্ব শিক্ষক বা প্যারাটিচারদের নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানি পার্শ্ব শিক্ষকরা অবস্থান বিক্ষোভে বসেছেন অলরেডি এবং সেই সংক্রান্ত খবর আমি গতকাল প্রকাশ করেছিলাম। তো আজকে যে পার্শ্ব শিক্ষক মহাশয়দের যে আপডেটটা পেয়েছি সেই আপডেটটা আপনাদের শেয়ার করব। তো তার আগে বলি, যদি চ্যানেল এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই কী রয়েছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখতে পাচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন, গতকালের বিধাননগরের প্রতিবাদে পার্শ্ব শিক্ষকরা, বিধাননগরের সেই প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কোথায় রাখেনি রাজ্য, ফের অবস্থানে পার্শ্ব শিক্ষকরা। তিন মাসের মধ্যে পে স্কেল দেওয়ার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এক বছর আগে টানা ধর্ণা অবস্থানের পর পার্শ্ব শিক্ষকদের নির্দিষ্ট পে স্কেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সরকারিভাবে এই আশ্বাসের পর গত বছর 32 দিনের মাথায় ধর্ণার অবস্থান তুলে নেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। প্রতিশ্রুতি না রাখায় শুক্রবার থেকে বিকাশ ভবনের অদূরে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের উদ্যোগে টানা অবস্থানে বসেছেন পার্শ্ব শিক্ষকরা। একই দাবিতে এদিন ওয়েলিংটন স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন পার্শ্ব শিক্ষকরা এবং নির্দিষ্ট পে স্কেল দেওয়ার সরকারের প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত অবস্থান চলবে বে পার্শ্ব শিক্ষকরা জানিয়ে দিয়েছেন। 2009 সালে ধর্মতলায় এক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের ধাপে ধাপে স্থায়ী করা হবে এবং ক্ষমতায় আসার পর পার্শ্ব শিক্ষকদের দেওয়ার প্রতিশ্রুতি ভুলে যান মমতা ব্যানার্জি এবং নির্দিষ্ট পে স্কেলের দাবি নিয়ে টানা কয়েক বছর ধরে লড়াই আন্দোলনের পর গত বছর বিকাশ ভবনের অদূরে টানা 32 দিন ধরনে অবস্থান করছিলেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। এরপর শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন অনশন তুলে নিলে তিন মাসের মধ্যে নির্দিষ্ট পে স্কেল ঘোষণা করবে সরকার এবং সেই মতো ধর্ণা অবস্থান তুলে নেন পার্শ্ব শিক্ষকরা। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও আজও তা কার্যকর হয়নি, তাই ফের পার্শ্ব শিক্ষকদের রাস্তায় নামতে বাধ্য করল সরকার। এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের অন্যতম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ভাঁওতাবাজির শিকার বিশাল এই সংসের শিক্ষিত কম বেশি নারী পুরুষ এবং সরকার নাকি দুয়ারে যাচ্ছে। আর এমনি লাখ লাখ বঞ্চিত যুবক যুবতীদের পাশাপাশি পার্শ্ব শিক্ষকরা প্রতিদিন মাথা ঢুকছেন সরকারের দ্বারে, কোনো হুঁশ নেই সরকারের। এবং প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়েছিল যে নির্দিষ্ট পে স্কেলের এবং সেই প্রতিশ্রুতি না রেখে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছেন রাজ্য সরকার এবং তাই ফের অবস্থানে বসতে বাধ্য হলেন পার্শ্ব শিক্ষকরা। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষকদের ভাতা কম এবং দীর্ঘ কয়েক বছর ধরে অন্যান্য রাজ্যের পার্শ্ব শিক্ষকরা যে পরিমাণ ভাতা পেয়ে আসছেন তার সামান্য পায় রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। অন্যান্য রাজ্যের পার্শ্ব শিক্ষকদের যে পরিমাণ অর্থ পেয়ে থাকেন তা পে স্কেলের সমগোত্রীয় এবং তাছাড়া এক মামলার পর্যবেক্ষণের সুপ্রিম কোর্ট সমকাজে সমবেতন দেওয়ার কথা জানিয়েছিলেন এবং রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের স্কুলগুলোতে কর্মরত পার্শ্ব শিক্ষকদের যে সমস্ত কাজ করতে হয় তা স্কুলের স্থায়ী শিক্ষকদের থেকে কম নয়, ফলে নির্দিষ্ট পে স্কেলের দাবিতে পার্শ্ব শিক্ষকদের অবস্থান ন্যায়সঙ্গত। তাহলে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আবার অবস্থান বিক্ষোভে করেছে, গতকালের এটা প্রতিবাদ মিছিল এবং অনশনে বসেছেন। তো যা হোক, এই লেটেস্ট নোটিফিকেশনটা শেয়ার করলাম। এই সম্বন্ধে কোনো আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।